হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস ভুনা করে দেখাবো, দেশি মুরগির মাংস। তাই আমি দেশি মুরগি নিয়েছি একটা, 1 কেজি ওজনের। এখানে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, নিয়েছি কাঁচামরিচ কেটে, নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, নিয়েছি সরিষার তেল, নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লাল মরিচ একসাথে বেটে নিয়েছি। এখানে নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা। এই উপকরণগুলি দিয়ে আমি আজকে মুরগিটা ভুনা করে দেখাবো। এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল বেশি দিলে কি হয়, বুঝি নি তো তেলের দাম কত। তেল তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ, তাই না? তাই অল্প করেই তেল দিলাম। তেলের নেই বলে তেল লুকায় রাখো, লুকায় রাখো, তেল বেশি দিও না, বুঝেন না? এখন তো সব তেল তো মানে সোনা হরিণ, তাই না? এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমার সন্তানদের ভবিষ্যৎ, তাই তেলগুলি তো লুকায় রাখতে হয়। রান্না করে একটু একটু দেয়, বাকিটা তালা দিয়ে রেখে দিই। এখন আমি নেড়ে চেড়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম 2টা, মাঝখান দিয়ে কেটে রেখেছি। এখন আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম 4টা, দারচিনি দিয়েছি 4টা, নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লাল মরিচ একসাথে বেটে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে যদি দেশি মাংসটা বা দেশি মুরগির মাংসটা যদি ভুনা করে খান তাহলে প্রচণ্ড স্বাদ লাগবে। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এভাবে যদি পানি দিয়ে মশলাটা মিশিয়ে নেন তাহলে রান্নাটা অনেক সুন্দর হয়। একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি সরষের তেলগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। মিশানো মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিব। বুনা মুরগি রান্না করতে বা মুরগির মাংস রান্না করতে মশলাটা অনেক সুন্দর করে কষাইতে হয়। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। একসাথে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি অল্প একটু পানি দিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে থাকবেন, আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসি, সব সময় আমাকে সাপোর্ট করবেন।
এভাবে যদি মুরগিটা রান্না করেন বা মুরগি মাংসটা রান্না করেন তাহলে অনেক খেতে টেস্ট লাগবে বা মজা লাগবে। বেশি পানি দিয়ে রান্না করবেন না, অল্প অল্প পানি দিবেন, অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন। সব সময় রান্না করার সময় একটু মনোযোগ সহকারে রান্না করবেন, তাহলেই রান্নাটা অনেক মজা হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছিলাম, দেখলাম কীরকম হয়েছে, মাংসটা অনেক সুন্দরভাবে কষেছে। এইভাবে যদি আপনারা রান্না করেন মিনি সেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, যে কোনো মানুষের রান্না করে খাওয়াইতে পারবেন, প্রতিটা মানুষই আপনার প্রশংসা করবে রান্না খেয়ে। আপনি প্লেট চেটে ফুটে ভাত খাবেন, প্রচণ্ড মজা হবে, এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে ভুনা মাংসটা প্রচণ্ড মজা হয়। আমি আরেকটু পানি দিয়ে দেব, ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখব আমার রান্নাটা কীরকম হয়েছে। পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। এভাবে যদি রান্না করেন তাহলে প্রচণ্ড মজা লাগবে। আমি নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি আবার ঢেকে দিলাম। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা প্রথম থেকে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।